নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আন্দামান নিকোবরের সব থেকে বড় বাজার অ্যাবারডিন বাজারে। আর এই বাজারটা আন্দামান নিকোবরের রাজধানী পোর্টব্লেয়ারে অবস্থিত। আর এই বাজারের মধ্যে সমস্ত কিছু তোমরা পাবে, আর অনেক বড় এরিয়া, তাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তাহলে তোমরা দেখতে থাকো। এটা বাজারের ভিতরে একটা অটো স্ট্যান্ড, এখানে অটো দাঁড় করিয়ে রাখে। বন্ধুরা, এই বাজারটায় সবসময় ভিড় দেখা যায়, কারণ ইন্টার আইল্যান্ডের লোকজনও এখানে আসে। কারণ এই বাজারটায় ইন্টার আইল্যান্ডের যা পাওয়া যায় না সেটা এখানেই পাওয়া যায়, সেইভাবেই তৈরি। আর এই বাজারটা কিন্তু সেই ব্রিটিশ যখন শাসন করতো তখনই থেকে এই অ্যাবারডিন বাজারটা। ব্রিটিশদের শাসনকালীন টাইমে এত বড় বাজার ছিল না, ছোট ছিল, কিন্তু তখন অনেক জঙ্গল ছিল। কিন্তু দিন বা দিন এটা ডেভেলপ হয়ে অনেক বড় বাজারে পরিণত হয়েছে। তোমাদেরকে বাজারের দু সাইড থেকেই দেখানো হচ্ছে, কিন্তু ভিতরের এরিয়াটা খুব বড়। বন্ধুরা, অ্যাবারডিন বাজারের মধ্যে একটা ক্লক টাওয়ার, আর এই টাওয়ারটা ব্রিটিশরাই তৈরি করেছিল টাইম দেখার জন্য। এই অ্যাবারডিন বাজারে শপিং হল থেকে শুরু করে হোটেল, বড় বড় রেস্টুরেন্ট, জামা কাপড়ের দোকানপাট, এ টু জেড এখানে পাবে। বন্ধুরা, আমাদের কাছে একটা গর্বের বিষয় এটাই যে আমাদের আন্দামান নিকোবরে কোনো জাতপাতের ভেদাভেদ নেই, সবাই একতাবদ্ধ হয়ে থাকে। আর এই অ্যাবারডিন বাজারে আসলে বোঝা যায় যে সবার মধ্যে কতটা মিল। এখানে বিভিন্ন ধর্মের লোকেরা একসঙ্গে দোকান দিয়ে দোকানপাট চালায়, কোনো ধরনের অশান্তি, লড়াই, ঝগড়া কিছুই হয় না। এই অ্যাবারডিন বাজারে যখন ওকেশান হয় এক এক ধর্মের, তখন সব ধর্মের লোকেরা খুব হেল্প করে, আর সবাই মিলেমিশেই করে, খুব ভালো লাগে দেখতে। বন্ধুরা, চলো এবার তোমাদেরকে একটা শপিং কমপ্লেক্সে নিয়ে যাই। আর শপিং কমপ্লেক্সের নাম হচ্ছে রত্নম মার্কেট। আর এইখানে দেখো, শুকনো মাছ থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়, সবজি, গ্রোসারি আইটেম, জামা কাপড়, জুতো সব কিছু এখানে পাওয়া যায়। তোমাদেরকে সবটা আমি দেখাতে পারবো না, কারণ বুঝতেই পারছো যে ব্লকটা অনেক বড় হয়ে যায়। এই দেখো, এই সাইডটা পুরোটাই সবজি, কিছু সবজি মেনল্যান্ড থেকে আসে, আর বাদ বাকিটা সব আমাদের এখানের লোকাল সবজি। এই যে সবজিগুলো পুরোটাই আমাদের এইখানকার। এই সবজিগুলো পুরোটাই মেনল্যান্ডের থেকে আনানো। বন্ধুরা, রত্নম মার্কেটে শুধু তোমাদেরকে সবজিই দেখালাম, অন্য কিছু দেখাইনি, আর টাইমও খুব কম। এবার চলো বাইরের দিকে,
বাইরে তোমাদেরকে আর কি কি দেখাতে পারি, এই যে দেখো রাস্তার পাশ থেকে পুরোটাই দোকানপাটে ভরা, নানান ধরনের জিনিস আছে এই দোকানে। এইবার দেখো এগুলো হচ্ছে ফলের দোকান, আর এই ফলের দোকানের ফলগুলো বেশিরভাগ মেনল্যান্ড থেকে আনানো, আর কিছুটা এখানে লোকাল। বন্ধুরা এই যে বোর্ডটা তোমাদেরকে দেখাচ্ছি, বোর্ডের অপোজিট সাইড হচ্ছে বাস স্ট্যান্ড, ওখান থেকে ইন্টার আইল্যান্ডে বাস যায়। এটা হচ্ছে মল, মলে চলে আসলাম আমরা। এবার চলো মলের মধ্যে কী কী আছে সেটাও তোমাদেরকে দেখাই। বন্ধুরা এই শপিং মলটা একদম মেনল্যান্ডের শপিং মলের মতন তৈরি করেছে, এর মধ্যে গ্রোসারি আইটেম থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যায়, রেস্টুরেন্ট, জামা কাপড়, সব ধরনের ব্যবস্থা এই মলের মধ্যে আছে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই এইখানে পাওয়া যায়। এই জায়গাটা পুরোটাই বাচ্চাদের জন্য তৈরি করেছে, দেখো বাচ্চাদের খেলার থেকে শুরু করে খেলনা সব কিছু এইখানে পাওয়া যায়, আর বাচ্চারা এসে খুব আনন্দ ফুর্তি করে এই জায়গাটায়। আমাদের পোর্ট ব্লেয়ারে 8-9 বছর আগে কোনো শপিং মল ছিল না, কিন্তু এখন অনেক শপিং মল হয়ে গেছে এরকমই ধরনের। আর আগে সবাই মেনল্যান্ডে গেলেই শপিং মলের আনন্দটা নিতে পারত, কিন্তু এখন এইখানেই খুব সুন্দরভাবে আনন্দটা নিচ্ছে সবাই। এই শপিং মলে বাচ্চাদের জন্য শুধু নয়, বড়দের জন্য অনেক ব্যবস্থা করে রেখেছে। এবার চলো তোমাদেরকে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যাই। এটা হচ্ছে শপিং মলের রেস্টুরেন্ট। বন্ধুরা তোমাদেরকে শপিং মলটা দেখালাম, অবশ্যই আন্দামানে আসলে একবার এই শপিং মলে আসবে, আর আন্দামানটা খুব সুন্দরভাবে ঘুরে দেখবে, খুব ভালো লাগবে। এবার বাইরে এসে গেলাম, এবার চলো বাইরের কিছুটা জায়গা বাকি আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এবার তোমাদেরকে কিছুটা মালপত্র দেখাই, যে দোকানে কি কি আছে সেগুলো তোমরা দেখতে থাকো।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা আন্দামান নিকোবরের সবথেকে বড় অ্যাবারডিন বাজারটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।